ইডেন ছাত্রলীগ সভাপতি সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিবা ও সাধারণ সম্পাদক মোসাম্মত রাজিয়া সুলতানা সহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার 28 সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদুসিকে রুম থেকে টেনে হিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে এই মামলার আবেদন করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী নুরি আলম জানান, মামলায় আরও 25-30 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করার পর আদেশ দেবেন। জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য সহ নানা বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদুসি। অনিয়ম নিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলায় শনিবার 24 সেপ্টেম্বর রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানের সামনে নির্যাতন করা হয়। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।